অটো বাইক সংঘর্ষে আহত চার ক্যানিং থানার তালদি বাস মোড়ের কাছে বাইক ও অটো সংঘর্ষ হয়। তাতে এক বাইক আরোহ সহ অটো চালক সহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ বাইক চালককে আটক করে আর অটো ও বাইকটিকে থানায় নিয়ে আসেন। আহতরা হলেন জয় ব্যানার্জি, জাকারিয়া মোল্লা, হোসেন মন্ডল, রিপন শেখ। এদের মধ্যে জাকারিয়া মোল্লার অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, খবর 72 ঘন্টা। ঠিক আছে।